নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আলো বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের কয়েক হাজার ক্লার্কের ব্যাপারে। ক্লার্কের বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে, ক্লার্ক নেওয়া হবে। তো তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটি অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলের ডান দিকে দেখুন রেড কালারের একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে ক্লিক করে পাশে যে বেল আইকনটি আছে সেটা প্রেস করবেন। তাহলে যখন যখন নতুন নতুন ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা এখানে মূল ভিডিওতে পৌঁছে গেছি। এখানে দেওয়া আছে রাজ্য সরকারের কয়েক হাজার ক্লার্ক নেওয়ার বিজ্ঞপ্তি শীঘ্রই। তো আমরা বিস্তারিত জেনে নেব, এখানে পড়ে নেব। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের কয়েক হাজার ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরোতে চলেছে। অর্থ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানান, লেয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য কিছু নিয়ম বদল করা হয়েছে। এখানে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা আগেরবারের মতোই থাকছে, মানে শিক্ষাগত যোগ্যতা আপনাদের আগেরবারের মতো থাকবে। সেই সঙ্গে কম্পিউটারের যোগ্যতা আবশ্যিক করা হয়েছে। পরীক্ষা প্রশ্ন হবে সব আঞ্চলিক ভাষায়। শূন্যপদ সংরক্ষণ বদল করা হয়েছে। মোট শূন্যপদে 70% লোক নেওয়া হবে সরাসরি দরখাস্ত নিয়ে, বাকি 30% লোক নেওয়া হবে গ্রুপ ডি পদে। পদে থেকে প্রমোশন পেয়ে লেয়ার ডিভিশন স্টেশন পদে। এভাবে 10% শূন্যপদ পূরণ করা হবে ডিরেক্ট অফিস থেকে, 10% শূন্যপদ নিয়োগ করা হবে। পরে আবার বিস্তারিত, তো বন্ধুরা এখানে দেওয়া আছে সেক্রেটারিয়াল বিভাগ থেকে বাকি 10% শূন্যপদ নিয়োগ করা হবে, মানে সেক্রেটারিয়াল বিভাগ থেকে 10% শূন্যপদ নিয়োগ করা হবে। ডিরেক্টর অধীনে যেসব বিভাগ রয়েছে সেগুলি থেকে এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি নিচে দেওয়া হলো। তো আমরা নিচে থেকে দেখে নেব কী কী শিক্ষাগত যোগ্যতা থাকবে, পরীক্ষা কীভাবে হবে, পরীক্ষার মোট নাম্বার কত থাকবে, সে বিষয়ে আজ এখানে বিস্তারিত আমরা জেনে নেব। মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন, আপনারা যদি মাধ্যমিক পাশ হয়ে থাকেন তাও আবেদন করতে পারবেন। কম্পিউটারের যোগ্যতা কিন্তু আপনাদের থাকতেই হবে, এখানে দেওয়া আছে কম্পিউটারের যোগ্যতা। কম্পিউটারের ইংরেজি টাইপিং মিনিটে অন্তত 20টি শব্দ আর বাংলা টাইপিংয়ে মিনিটে অন্তত 10টি শব্দ তোলার গতি থাকতে হবে। আপনাদের কম্পিউটার যদি জানা থাকে তাহলে ইংরেজি টাইপিং মানে মিনিটে আপনাদের 20টি শব্দ তুলতে হবে ইংরেজিতে, এবং বাংলায় তুলতে হবে 10টি শব্দ। আর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা 5 বছর ও অন্যান্য অগ্রসর সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর। দৈহিক প্রতিবন্ধীরা এখানে দেখে নেব, 80% তার বেশি হলে 13 বছর ও প্রাক্তন সমকর্মীরা যথাযথ বয়সে ছাড় পাবেন। পশ্চিমবঙ্গের বাইরে প্রার্থীরা জেনারেল কাস্টের প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের বাইরে যারা রয়েছে যেরকম আসাম, অন্যান্য রাজ্যে যারা রয়েছে তাদের জেনারেল প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। আর প্রথমে লিখিত পরীক্ষা হবে, পরীক্ষাটা আমরা দেখে নেব কত নাম্বার মোট। প্রথমে লিখিত পরীক্ষা হবে 100 নম্বরের লিখিত পরীক্ষা। কী কী বিষয় থাকবে দেখে নেব। অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। ইংরাজি থাকবে আপনাদের 30 নম্বরের, জেনারেল স্টাডিজ থাকবে 40 নম্বর, অঙ্ক থাকবে 30 নম্বর। প্রশ্ন হবে আপনাদের বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি ভাষায়। সফল হলো কম্পিউটার টেস্ট, তখন ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 20টি ও বাংলা টাইপিংয়ে মিনিটে অন্তত 10টি শব্দ তোলার গতি থাকতে হবে। আপনাদের কম্পিউটার অবশ্যই জানা থাকতে হবে, তার মধ্যে মিনিটে ইংরেজিতে 20টি শব্দ তুলতে হবে এবং বাংলায় 10টি। তো এখানে আমরা দেখে নিলাম আপনাদের নাম্বার কত কত থাকবে। ইংরেজি থাকবে 30 নম্বর, জেনারেল স্টাডিজ থাকবে আপনাদের 40 নম্বর, আর অঙ্ক থাকবে 30 নম্বরের, মোট 100 নম্বর। আপনাদের যার যে ভাষা আপনারা সেই ভাষায় পরীক্ষা দিতে পারবেন। আপনারা ওইখানে সিলেক্ট করে নেবেন আপনাদের কী কী ভাষা, যখন অ্যাপ্লাই করবেন কোন ভাষায় আপনারা পরীক্ষা দেবেন। তো এরপরে আমরা নেক্সট ভিডিও বানাবো, ভিডিওতে আমরা বলে দেবো আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন এবং কী কী লাগবে, শিক্ষাগত যোগ্যতা কত, এই বিষয়ে আমরা আবার নেক্সটে ভিডিও বানাবো। তার আগে বন্ধুরা আপনাদেরকে একটা কাজ করতে হবে, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে যখন যখন নতুন নতুন ভিডিও বানাবো তখন আপনাদের কাছে প্রথমে পৌঁছে যাবে নোটিফিকেশনের মতো। তো আজকে আমরা আলোচনা করলাম পশ্চিমবঙ্গ সরকারের 100 ক্লার্কের ব্যাপারে, কীভাবে নিয়োগ করা হবে, কী কী আমরা বিস্তারিত আজকে জেনে নিলাম। পরে নেক্সট ভিডিওতে আমরা বলে দেবো আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো।